গরুকে ভাই চোঙা দিয়ে পানি খাওয়ায়া ওজন বাড়ায় রাখে, লাঠির আগায় একটা হুলের মতো দিয়ে হচ্ছে যখনই কাস্টমার আসে তখন একটা করে গুতা দেয় যেন নড়াচড়া। ভাই আপনি এগুলো কি বলতেছেন, এগুলো তো কিছুই না। এই সেক্টরে যত উল্টাপাল্টা কাজ হয়, মানে এটা যদি শুনেন তাহলে তো চাকরি থাকবে না, আপনারও চাকরি থাকবে না, আমারও চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আমার চাকরি যাক, কারণ আমরা ব্যবসা করি। আপনি ভাই বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, সো এখানে অনেক উল্টাপাল্টা কাজ হয়। প্রথমত আপনি বললেন যে পানি খাওয়া, আসলে পানি ওইভাবে খাওয়ায় না, আমরা গরুকে যে খাবারটা খাওয়ানো হয় স্টেরয়েড খাওয়ানো হয় অনেক জায়গায়, বিশেষ করে ঈদের আগে কুরবানির আগে যখন গরুকে ফুলা ফাপা দেখানোর জন্য কিছু ওষুধ পাওয়া যায়, ওই ওষুধগুলো খেলে গরু নিজেই পানি খাবে এবং ওর শরীরে বা ওর মাসলে বা ওর মাংসে কিন্তু পানি জমতে থাকবে এবং চর্বি গেইন হবে। আমরা অনেক সময় এখন দেখি না, অনেক গরুতে একদম থকথকে চর্বি, 20 কেজি 30 কেজি চর্বি ফালাই দিতে হচ্ছে। আগে কিন্তু এই ধরনের গরু ছিল না, ইদানিং কিন্তু আমরা লক্ষ্য করছি যে এত চর্বি। তারপরে মাংস যদি আমরা যখন রান্নায় দিচ্ছি এটা গলে যাচ্ছে, পানি ছেড়ে দিচ্ছে, কারণ ওর ফাইবারে হইলো ওই পানিগুলা জমা হচ্ছে। আমাদের একটা দেশি গরু ধরেন নাফিস ভাই তো অনেক মোটাসোটা মানুষ, হ্যাঁ আরও মোটা হইলো, ধরেন উনি কি 120 কেজি বা 30 কেজির বেশি হবে? হবে না। বা এখনও যে ওনার যে ওয়েটটা, বডি ওয়েট, ওনার স্ট্যান্ডার্ড ওয়েট হওয়া উচিত, হাইট অনুযায়ী অনেক লম্বা স্ট্যান্ডার্ড হাইট হওয়া উচিত, কিন্তু মানে সরি ওয়েট হওয়া উচিত আপনার 75 থেকে 80 কেজি, এখন তো উনি ওভার ওয়েট আছেন। তো এই বাকি যে ওভার ওয়েট ওয়েটটা, এটা কি আসলে? এটা হচ্ছে চর্বি। হ্যাঁ আমরা কিন্তু এশিয়ানরা বা বাঙালিরা আমরা খুব বেশি বড় সড়ো হই না, হ্যাঁ যে 5 ফুট 7-8-10 এটা কিন্তু আমাদের এভারেজ হাইট, এবং আমাদের বডি ওয়েটও এরকম 80-85 এরকম ভেরি করে। গরুর ক্ষেত্রে কিন্তু সেম, আমাদের যে দেশি গরুগুলা এটা খুব বেশি বড় হওয়া সম্ভব না, 200 কেজি 250 কেজি বডি ওয়েট হবে। সো এর বেশি যখন গরুটা হয় 300 কেজি 350 কেজি, এর শরীরে কিন্তু চর্বি গেইন হতে থাকে, চর্বি জমতে থাকে, মাসল কিন্তু না, এবং ওই চর্বিগুলো আমরা দেখি যে ফেলে দিতে হচ্ছে বা ওইটা খাওয়া যাচ্ছে না ভাই। তারপরে মাসল অনেক ফুলা ফাপা লাগে, আর এটা আসলে আমাদের কাস্টমারেরও সমস্যা আছে। আমরা সবসময় চাই যে জিততে, এবং চোখের দেখায় যে অনেক বড় সড়ো গরু, হ্যাঁ আমরা অনেক কম দামে কিনে নিয়ে আসছি, যে জিতছেন ভাই ঠকছেন, এই কুরবানির সময় কিন্তু এই টার্মগুলো খুব সবাই আসলে আমরা জিততে চাই, হ্যাঁ যে চোখের দেখায় জিততে চাই। এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে যে তখন ব্যবসায়ীরাও এই ধরনের ম্যাল প্র্যাকটিস করা শুরু করেছে, যে গরু কিভাবে বড় সড়ো। সবার আমাদের খামারিদের বা ব্যাপারীদের একটা টার্গেট থাকে, গরু হাটে উঠানোর সময় ওটাকে জানো অনেক বড় সড়ো লাগে। তারপর গরু রাখার একটা ব্যাপার আছে, কিন্তু এগুলো আমি কিন্তু সিক্রেটগুলো বলে দিচ্ছি। গরু দেখবেন যে গাবতলির হাটে গেলে বা ইয়াতে এরকম একটু অ্যাঙ্গেল করে রাখা হয়, দেখবেন একটু উঁচু, সামনের পাটা উঁচু প্ল্যাটফর্মে থাকে আর পিছনের পাটা নিচু, এইভাবে রাখলে কিন্তু গরুটা দেখতে একটু বড় লাগে। আপনি যদি ফ্ল্যাট ফ্লোরে রাখেন, মানে সমতলে যদি রাখেন, ওইটা রাখার চেয়ে যদি একটু এইভাবে উঁচু করে রাখেন গরুটা, দেখবেন যে একটু দেখতে সুন্দর লাগে, গরুর একটু বড় সড়ো লাগে। এই ধরনের অনেক প্র্যাকটিস আছে যেগুলো আসলে করা হয় এই সেক্টরে। খুবই টেকনিক্যাল একটা সেক্টর, এবং খুবই গরু কেনার ক্ষেত্রে আসলে আপনি জিতবেন কিভাবে আমি বলবো যে আপনি জিততে পারবেন না, গরুর ব্যাপারের কাছ থেকে গরু কিনে।